কোনো ব্যক্তি মানুষকে উপকার করিয়া এই চাউল ডাল দিয়ে কাপড়কে সাহায্য করিয়া এটা হলো এই সমাজ ব্যবস্থাটাকে বজায় রাখার একটা কৌশল। আমি বলি এই কথা, এই যে সমাজ আছে, যে সমাজের মধ্যে কতগুলি মানুষের কাছে থাকবে টাকাও থাকবে পাঁচতলায় আর কেউ থাকবে গাছতলায়, এই সমাজটা যে পর্যন্ত ভাঙে না যাবে এই পর্যন্ত একটা দুটা মানুষকে কেউ রেখে ইয়ের সময় ওই যে বঙ্গবন্ধু নিহত হয়েছিল দিন, এদিন কিছু মানুষের কী খাওয়ায় খিচুড়ি খাওয়ায়, আমি মনে করি এদের অপমান করা হয়ে যেটা এই মানুষগুলি কেন আছে তাদের আমি কিছু খেতে হয়। আজকে যারা ক্ষমতায় আছে তাদের প্রয়োজন তো যাতে কোনো মানুষের আইসা কেউ পারে দেয় কিন্তু খেতে না হয়, তাই না? সেই অবস্থা যদি সৃষ্টি করা যায় তাহলে সত্যি সত্যি এই মানুষগুলি, আর নাহলে কিছু মানুষ এই যে ইয়ে তোমাদের যে কি জাগাতের কাপড় জাগাত না জাগাতের কাপড় দিদিকে কতগুলি মেয়ে মানুষকে মারা যায় প্রত্যেক বছর, এদের জন্য কী করা উচিত? এদের তো মানুষের জাগাতের কাপড় মানুষ উপকার করে, সেই উপকার মানুষ যারা করে এদেরকে ফাঁসি দেওয়া উচিত ধরে ধরে। কিন্তু আমি বলি এই কারণে, আমি কার্ল মার্ক্সের কাছে এটা শুনছি যে অনেকেই দুনিয়াটা তারা মানুষের ভালো করতে চেষ্টা করে, কিন্তু আমি বলি এই দুনিয়াটাকে সমাজটাকে বদলাইতে হবে, ভাঙিয়ে দিতে হবে। আমি উপারি নজরুলের কথা, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অবসৃষ্টির মহানন্দ।